হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি আর একটি ছোট্ট ভিডিও নিয়ে। সেটা হচ্ছে নবদ্বীপে প্রচুর ঠাকুরই হয়, দুর্গাপুজোও এখন অনেক হয়, তো তার থেকে কিছু ঠাকুরের ভিডিও নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রাধাবাজারের ঠাকুর আমাদের এখানে, এটাও আর একটা ঠাকুর রাধাবাজারেই, দুখানা ঠাকুর পরপর। তো যে এইগুলো এইসব জায়গাগুলোতে আবার রাসের ঠাকুরও হয়। এটা দু জায়গায় হলো রাধাবাজারের ঠাকুর। এরপরে হচ্ছে এটা আছে হরিসভাপাড়া বলে, সেখানের একটা ঠাকুর। এখানে একটা ফাংশন হচ্ছে সুন্দর, এই ফাংশনটার ভেতরে আর কি আছে, একটা বাচ্চা মেয়ে ডান্স করছে, তো সেই ডান্সটার ভেতরে রয়েছে। খুবই সুন্দর ও ডান্স করে, তো তাই জন্য ডান্সের ভিডিওটাও দিলাম, তোমরাও দেখো কেমন হয়েছে বাচ্চাটা, বাচ্চা মেয়েটার ভিডিও। এরপরে আছে নবদ্বীপ পোড়ামাতলার বিখ্যাত জায়গা, যেটা সব থেকে বিখ্যাত জায়গা নবদ্বীপ পোড়ামাতলা। সেই পোড়ামাতলার এই মা দুর্গা, সব থেকে প্রাচীন দুর্গা বলতে পারেন। এটা হচ্ছে আমার এক কাকুর বাড়ির পুজো, এর ঠাকুরটাও সবই এক ছেলের মধ্যেই হয়। ওই কাকুর বাড়ির পাশেই সেখানে আর একটা ঠাকুর হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর, এই যে ঠাকুরটা প্যান্ডেলটা, তাই তোমাদেরকে দেখালাম। ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে বলার কথা না, খুবই সুন্দর, খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে। কুলো দিয়ে করেছে, সামনে উঠেছে কুলো দিয়ে ঝাড়বাতি, আগে দেখিয়ে দিলাম। এটা আর একটা ঠাকুর, কষ্টি পাথরের ঠাকুর, সারা বছর থাকে।